ছোট্ট একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এই যে এখানে গাছটি দেখছেন, বলুন তো কোথায় আছি? না, কোনো প্রকৃতির মাঝে বা কোনো বাগানে নয়, একেবারেই একটা মলের মধ্যেকার একটা রেস্টোর ভেতরে, ঠিক এই রকমটি পরিবেশ। অবনি মলে হাংরি সর্দার নামে একটা নতুন আউটলেট খুলেছে, যেখানে ঢুকে বাঁদিকের যে অংশটা সেখানে এই গাছটি এমন সুন্দরভাবে সাজানো রয়েছে, আর তার নিচে দুদিকে চেয়ারের বদলে খাটিয়া, তার সঙ্গে তাকিয়া, আর তারপর এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা, ঠিক যেন মনে হচ্ছে একটা লরির পিছন দিকের অংশ আর এই হাংরি সর্দার। তাদের যে কাস্টমাইজড মিনারেল ওয়াটারের বটলটি দেওয়া হয় সেটাও ভারী মজার দেখতে লাগে। আর এখানে মোটামুটি হাংরি সর্দার নাম হলেও পাঞ্জাবি খাবার ছাড়াও সমস্ত রকমের ভেজ এবং ননভেজ আইটেম পাওয়া যায়, সেটা চাইনিজের মধ্যে হলেও, এবং তার সঙ্গে অবশ্যই মোগলাই, পাঞ্জাবি এই সমস্ত ঘরানার খাবারই পাওয়া যায়। এবং ভেজ ননভেজ দুটো ক্ষেত্রেই স্বাদ কিন্তু অনবদ্য। সেই সঙ্গে এদের যে নানা রকম মকটেল এবং ড্রিঙ্কস যেগুলো এরা নিজেরা বানায়, আজকে এখানেই যিনি আমাদের খাবারের অর্ডার নিচ্ছিলেন তিনি সাজেস্ট করলেন এক্সেলেন্ট এই ড্রিঙ্কটা। আর গেলেই বেশ সুন্দর সুদৃশ্য একটা কন্টেনারে, এই যে দেখতে পাচ্ছেন মকটেলের গ্লাসটার পাশেই রাখা, তার মধ্যে ওরা দেয় পাঁপড় ভাজা। সে পাঁপড় ভাজার সঙ্গে ডিপ দিয়ে খেতেও বেশ মজা লাগে, ভাজা নয় সম্ভবত শ্যাঁকা পাঁপড়গুলো, এবং তার শেপটিও খুব ভালো। তার সঙ্গে আপনার পছন্দ মতন যে কোনো মেনু আপনি নিতে পারেন, সেটা চাইনিজ হোক, মোগলাই হোক বা যে কোনো কিছু, মেনু প্রচুর রকমের পাওয়া যায় আগেই বললাম, এবং যে কোনো আইটেমই ভালো লাগবে। খুব দূরে নয়, হাওড়া শহরে যারা থাকেন এবং বিশেষত আপনি মলে তো সকলেই গেছেন বা আসেন বিভিন্ন সময়ই শপিং করার জন্য। তো এই যে অ্যাম্বিয়েন্সটি আমরা আরেকটু ঘুরে দেখব, এখানে ডান দিকে এই ছোট্ট পান কর্নারটি রয়েছে। এখানে পানের সঙ্গে সঙ্গে আরও নানা রকম মিষ্টি পাওয়া যায়, তার মধ্যে গুলাব জামুন রয়েছে, তার মধ্যে ফিরনি রয়েছে। এই ফিরনি, গুলাব জামুন এগুলো খুব ভালো টেস্টের। আর সেই সঙ্গে এখানে যারা ভাইয়েরা রয়েছেন তারা খুবই হেল্পফুল এবং সত্যিই খুব ভালো, তারা আমাদের ফটো তোলার জন্য তারা দায়িত্ব নিয়ে ফটো সেশন করে দিলেন, এবং আন্তরিকভাবে থ্যাঙ্কস জানাই তাদেরকেও এই আন্তরিক মিষ্টি ব্যবহারের জন্য। আহার তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আন্তরিক এবং মিষ্টি ব্যবহার, এটি আমাদের বারবার ফিরিয়ে নিয়ে আসে সেই নির্দিষ্ট জায়গায়। তাই এটুকু বলতে পারি, অবশ্যই আমরা হয়তো আবারও ফিরে আসব এখানে এই হাংরি সর্দারে। আর আপনাদের যদি সময় বা সুযোগ হয়, কখনো এদিকে আসেন কেনাকাটা করতে, তাহলে একবার আসতে পারেন, খুব ভালো লাগবে। অন্তত অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, খুব আনন্দের, আমাদের খুব ভালো লেগেছে। আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো। সকলকে আবারও